নমস্কার বন্ধুরা আজকে যে ডিজাইনটা দেখাবো সেটাও একটা সাইডে আসনের সাইডের বর্ডার লাইনের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এবং অনেকটা জায়গা জুড়েই ডিজাইনটা দেখতেও খুব সুন্দর ডিজাইনটা সঙ্গে থাকুন আমি শুরু করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে নোটিফিকেশান বেল অন করতে ভুলবেন না আমি সাইড থেকে নিচ্ছি এখান থেকে সাতটা নিয়ে খানিকটা করে ছেড়ে দেবো এদিকে নিচে খানিকটা ছেড়ে দেবো এদিকে নিচে খানিকটা ছেড়ে দেবো দিয়ে এইবার শুরু করব সোজা একটা লাইন করব এখান থেকে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দিয়ে একটা লাইন সোজা করব পাঁচটা হয়ে গেল ফাইভ এবার ত্যাচ্ছা করে যাবে এখান থেকে যাবে একটা আছে তারপরে দুটো তিনটে তিনটে চারটে চারটে পাঁচটা ছটা ছটা যেহেতু একটা আছে আরও পাঁচটা করে নেবো মোট ছটা সিক্স এবার এইখান থেকে আবার একটা সোজা লাইন যাবে নিজে যেমন একটা লাইন শুরু করেছিলাম ওরকম একটা লাইন যাবে এখানেও যাবে ফাইভ এদিকে পাঁচটা ওদিকে ছটা ওদিকে পাঁচটা এবার এইখান থেকে আবারও তেচ্ছা করে যাবে এখান থেকে দুই তিন তিনের পরে চার চারের পরে পাঁচ ছয় মোট ছটা দেখছা করে হয়ে গেলো এবার সোজা দেখিয়ে দেবো আবারও সোজা যাবে পাঁচটা তিন চার পাঁচটা এইভাবে লাইনগুলো করে নেবো একবার সোজা একবার এদিকে একবার ওদিকে এইভাবে গিয়ে বাড়তে থাকবে এভাবে সাইডে করে নেবেন এইভাবে লাইনটা চলে গেল এইভাবে লাইনটা করে নিলাম পরপর করে নিয়ে এবার পাতা আর ফুল এবার পাতার জন্য যেখানে সোজা লাইনটা করেছি তার মাঝখানটায় যে পাঁচটা আছে ওপরে দুটো নিচে দুটোকে রাখবো রেখে মিডিলে একটা করে নেব নেবার পরে এখান থেকে ওপর থেকে যাবে তিনটে তিনটে ক্রস করে নিয়ে একটা লাইন করে নেব তারপরে ওপরেও তিনটে যাবে এবারও তিনটে একটা করে ডান দিক থেকে সরে বা দিকে একটা করে বাড়বে তিনটে হয়ে গেল উপরটায় হয়ে গেল এইবার এখানেও থ্রি থ্রি করে তিনবার গেল তিনটে লাইন এবার একটা লাইন গ্যাপ দেব দেওয়ার পরে আবারও সমানভাবে তিনটে তুলব তিনটে তুলব এবার আবারও ডান দিকে একটা করে ছেড়ে দেবো বা দিকে একটা করে বাড়বো বাড়বে বেড়ে তিনটে আবারও ডান দিকে একটা ছেড়ে দিয়ে বা দিকে একটা বাড়বে বেড়ে তিনটে এদিকে পাতা কমপ্লিট হয়ে গেল পাতা কমপ্লিট এবার এইখান দিয়ে পরপর এখানে একটা পাতা এখানে একটা পাতা করে নেব আর একটা পাতা তোলা দেখিয়ে দিচ্ছি সেই মাঝখান দিয়ে শুরু করে এখানটায় আর একটা পাতা হবে এই পাতাটা তাড়াতাড়ি দেখিয়ে দিলাম ওই পাতাটা যেহেতু দেখিয়ে দিয়েছি এবার দুটো পাতা হয়ে গেল এবার এইভাবে পরপর পাতাগুলো কমপ্লিট করে নেবেন এরপরে ফুল তুলব এটা ফুল না একটা একটা ফলের মতোই একটা পাতার মতো যাবে ডিজাইনটা এবার এখান থেকে যেখান থেকে পাতাটা গেছে ওখান থেকে তিনটে নেব লম্বা করে লাইন তিনটে লম্বা যাবে গিয়ে এখানেও একটা পাতার মতো হবে লম্বা করে নেবার পর এখান থেকে যাবে পাঁচটা মোট পাঁচটার একটা লাইন যাবে পাঁচটার পরে একটা বাড়বে পাঁচটার পরে যাবে সাতটা এদিকেও একটা বাড়বে এদিকেও একটা বাড়বে এর পরের লাইনও একই রকমভাবে সমান হবে একই ঘর থেকে ওপরের থেকে শুরু হবে আবার একই ঘরে শেষ হবে এখানেও যাবে সাতটা সাতটা হলো সেভেন এরপরেও আবার একই ঘর থেকে শুরু হবে হয়ে এদিকেও যাবে সাতটা এবার বা একটা ছেড়ে দেব দিয়ে এখান থেকে যাবে পাঁচটা আবার ডান দিকে একটা ছেড়ে দেব এখান থেকে ফাইভ ওপরেও বাঁ দিকে একটা ছাড়বো ডান দিকে একটা ছাড়বো তিনটে হবে তিনটের পরে মাঝখানে তিনটের মাঝখানে দুদিকে দুটো ছেড়ে একটা হবে এভাবে কমপ্লিট করে নেবো এভাবে পাতা পরপর এভাবে ডিজাইনটা কমপ্লিট করে নেবো কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করে লাইক করে নোটিফিকেশান বিল অন করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন